রাজু দেখো আমার ডিম ফেটে গিয়েছে, এবার ভিতর থেকে ছানা বেরিয়ে আসবে, আমার খুব ভালো লাগছে গো। তবে প্রার্থনা করি আমার যেন ফুটফুটে একটা কন্যা সন্তান হয়, আমি আমার কন্যা সন্তানকে আমার নিজের আদর্শে বড় করে তুলব। এই তো দেখো আমার ডিম থেকে ছানা বেরিয়ে এসেছে, সত্যি তো ফুটফুটে সুন্দর একটা কন্যা সন্তান হলো। সৃষ্টিকর্তা তাহলে তোমার প্রার্থনা শুনেছে গো। কিন্তু আমার মেয়ে উঠে দাঁড়াচ্ছে না কেন, ওর কি তাহলে পা নেই নাকি? মিনু আর রাজু ভালোভাবে লক্ষ্য করে দেখে পাছারা সন্তান জন্ম দিয়েছে তারা। রাজু এতদিন পর আমার কলজুর একটা সন্তান এলো, আর তবুও কিনা সেটা পাহীন প্রতিবন্ধী সন্তান। কেঁদো না মিনু, সৃষ্টিকর্তা যা ভালো মনে করেছেন আমাদের জন্য তাই করেছেন। মেয়েটা তো দেখতে অপরূপ সুন্দরী, শুধু ওর দুটো পাই নেই, তাতে কি হয়েছে? আমরা দুজন তো আছি, আমরাই ওকে সবকিছুতে আগলে রাখবো। তুমি ঠিকই বলেছো গো, আমি আর কাঁদবো না, এই দেখো আমি চোখের জল মুছে ফেলেছি। রাজু আর মিনু নিজেদের চোখের জল মুছে আর নিজেদের সান্ত্বনা দেয়, আর এইভাবেই কেটে যায় বেশ কয়েকদিন। এদিকে টুনিটাও বড় হয়ে যায় আর তাকে স্কুলে ভর্তি করিয়ে দেয়া হয়, আর তারপর স্কুলের পড়াশোনা শেষ করে কলেজেও ভর্তি করিয়ে দেয়। বাবা আমার অনেক বড় একটা স্বপ্ন আছে, আমি কলেজ পড়া শেষ করে ডাক্তার হব, আর সবাইকে বিনা পয়সায় চিকিৎসা করাবো, আর তোমাদের দুজনকে প্রাসাদের মতো একটা বাড়ি বানিয়ে দিব। সৃষ্টিকর্তার কাছে মনে প্রাণে প্রার্থনা করি, তিনি যেন তোর সব ইচ্ছে পূরণ করেন রে মা। বাবা এখানে তো দেখছি পুরো স্বপ্নের সাম্রাজ্য করা হচ্ছে, কিন্তু এই প্রতিবন্ধীর যে বিয়ে করাতে হবে তার তো দেখছি কোনো চিন্তাই কারণে। তা থাকবে না কেন, মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছে তখন তো তাকে বিয়ে করতেই হবে, আর সবেমাত্র তো মেয়েটা স্কুল ডিঙিয়ে কলেজে এলো, তাতে কি আর মেয়েটাকে বিয়ে দেওয়া যায় বলো? তোমাদের এসব আধিক্ষেতা বাবা বুঝি না আমি, এভাবে থাকতে থাকতে যখন মেয়ের বিয়ে হবে না তখন বুঝবে আসলে কত ধানে কত চাল। মা টুনি তুই ওসব নিয়ে কোনো চিন্তা করিস না, আমি এখন কাজে যাচ্ছি, রাতে ফিরে এসে একসাথে রাতের খাবার খাবো কেমন? আচ্ছা ঠিক আছে বাবা যাও। রাজু টোনা তার স্ত্রী সন্তানকে রেখে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু এই বেরোনোটাই যেন তার শেষ বেরোনো হয়, আর সেটা আগে কেই বা জানতো। কিছু দূর যেতেই রাজু টোনার অ্যাক্সিডেন্ট হয় আর সেখানে তার মৃত্যু ঘটে। আর কিছু পথচারী রাজুর লাশ নিয়ে বাড়ি ফিরে আসে। হায় হায় এ আমার কি সর্বনাশ হয়ে গেল, মা টুনি আমাদের এবার কি হবে বল মা। মা তুমি শান্ত হও মা, আর কেঁদো না, এভাবে কাঁদলে যে তুমি অসুস্থ হয়ে যাবে, তখন আমার কি হবে মা? টুনি আর মিনু ভীষণ কাঁদতে থাকে, এদিকে অন্যান্য পাখিরা রাজু সৎকার করায়। এরপর কেটে যায় বেশ কয়েকদিন, টুনি আর মিনু রাজুর শোক অনেকটাই কাটিয়ে ওঠে। এমন একদিন এক পাত্রপক্ষ আসে টুনির বিয়ের প্রস্তাব নিয়ে। আপনাদের মেয়ের তো অনেক সুনাম শুনেছি, কিন্তু এখন তো দেখছি এই মেয়ে প্রতিবন্ধী, আর এমন প্রতিবন্ধী মেয়েকে আমার ছেলের বউ আমি কিছুতেই বানাতে পারবো না। আপনারা কোনো প্রতিবন্ধী ছেলেকে দেখে আপনাদের এই মেয়েকে বিয়ে দিবেন, বুঝেছেন? ছেলেপক্ষ ওদের অপমান করে সেখান থেকে চলে যায়। মা তুমি ভেঙে পড়ো না মা, আমার বিয়ের কোনো প্রয়োজন নেই, আমি তোমাকে নিয়ে থাকতে চাই মা। মিনু যেন অধিক শোকে পাথর হয়ে যায়। এভাবেই দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। এরই মধ্যে টুনির অনেক বিয়ের সম্বন্ধ আসে, কিন্তু কেউই বিয়ে করতে রাজি হয় না। এ নিয়ে প্রতিবেশীরা প্রায়ই টুনির মাকে অনেক কথা শোনায়। কি গো টুনির মা, এমন মেয়েকে জন্ম দিয়েছো যেখানে কেউই তাকে পছন্দ করে না, একটা অপয়া অলক্ষিক থাকায়।
টুনি প্রতিবেশীর কথা শুনে বিছানায় মুখ লুকিয়ে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে টুনি হঠাৎ ঘুমিয়ে পড়ে। এ আমি কাকে দেখলাম? মনে তো হলো কোনো রাজকুমার, কিন্তু কোনো রাজকুমারকে আমি কেন স্বপ্নে দেখলাম? টুনি নানান চিন্তা মাথায় নিয়ে উঠতে থাকে, আর হঠাৎই টুনি নিচে তাকিয়ে দেখতে পায় কে যেন অজ্ঞান হয়ে পড়ে আছে, আর অমনি টুনি নিচে নেমে আসে। আরে, এ তো আমার স্বপ্নে দেখা সেই রাজকুমার, ইনি তো অজ্ঞান হয়ে গেছে, একে বরং আমি আমার বাড়িতে নিয়ে যাই। এরপর টুনি রাজকুমারকে তার পিঠে করে নিয়ে উঠতে উঠতে বাড়ি যেতে ধরে। টুনি রাজকুমারকে নিয়ে যেই না বাড়ি যেতে ধরে, তখনই দুজন প্রহরী এসে হাজির হয় আর রাজকুমারকে নিয়ে চলে যায়। ওরা তো রাজকুমারকে নিয়ে চলে গেল, এবার কি হবে? আর রাজকুমারের জন্য আমার মনটা এত আকুল কেন করছে? তবে কি আমি রাজকুমারকে ভালোবেসে ফেললাম? এরপর টুনি বাড়ি ফিরে আসে আর তার মাকে সব ঘটনা খুলে বলে। মা রে, আমরা গরিব, তার উপর তোর দুটো পা নেই, রাজকুমার কি তোকে পছন্দ করবে বল? মায়ের কথা শুনে টুনির ভীষণ মন খারাপ হয় আর টুনি বাড়ি থেকে বেরিয়ে নদীর পাড়ে বসে কাঁদতে থাকে। তখনই সেখানে একটা প্রজাপতি এসে বলে, ওমি কাঁদছো কেন? পোড়া কপাল নিয়ে জন্মগ্রহণ করেছি, কাঁদবো না তো কি করবো বলো? ওসব হেয়ালি ছেড়ে বলো তো আমাকে কি হয়েছে তোমার। এরপর টুনি প্রজাপতিকে সব ঘটনা খুলে বলে। সব শুনে প্রজাপতি বলে, শোনো, তোমার নাক বরাবর সামনে যাবে আর সেখানে বিরাট বড় এক রং করা পটল দেখতে পাবে, আর সেই পটলের একটা অংশ তুমি খেয়ে নিবে, আর তার কিছুক্ষণের মধ্যেই তোমার সুন্দর দুটো পা হবে, আর তুমি তোমার স্বয়ংসম্পূর্ণ শরীর নিয়ে রাজকুমারের সামনে যাবে, বুঝতে পেরেছো? একটা পটল খেলে আমার পা ঠিক হয়ে যাবে? হ্যাঁ গো, হ্যাঁ, কারণ সেটা কোনো সাধারণ পটল নয়, সেটা হলো জাদুর পটল। এই বলে হঠাৎ প্রজাপতি অদৃশ্য হয়ে যায়। টুনির কাছে সব অদ্ভুত মনে হয়, তবুও সব চিন্তা দূরে রেখে প্রজাপতির বলা কথা মতো রং করা পটলের কাছে যায় টুনি, আর পটলের একটা অংশ খেয়ে নেয়, আর অমনি টুনি সুন্দর দুটো পা গজিয়ে যায়। আরে আরে, কি অবাক করা কাণ্ড, আমার পা গজিয়েছে! হ্যাঁ, আমি হাঁটতে পারছি, তবে তবে আর একটু দেরি করা যাবে না, আমি এক্ষুনি আমার রাজকুমারের কাছে যাব আর আমার মনে সব কথা খুলে বলবো। টুনি এক ছুটে রাজকুমারের কাছে যায় আর তার মনের সব কথা খুলে বলে। এদিকে রাজকুমার টুনির সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়। তুমি গরিব না ধনী সেটা আমি আর ভাবছি না, প্রথমত তুমি আমাকে ভালোবাসো, আর দ্বিতীয়ত আমি তোমার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গিয়েছি, তাই আমি তোমাকে আমার প্রাসাদের রানী করে নিলাম। এরপর রাজকুমার অনেক ধুমধাম করে টুনিকে বিয়ে করে নেয় আর অনেক সুখে দিন কাটাতে থাকে। ভাই রাজু, বাবা তো আমাদের ছেড়ে চলে গেল রে, এবার তো আর আমরা এক হাঁড়িতে খেতে পারবো না, কারণ আমার স্ত্রী টুনির সাথে তোর স্ত্রী মুন্নির কোনো বনিবনা নেই। দাদা, তুমি যা বলেছো সেটা আমিও ভাবছি, তবে দাদা, আমাদের যদি হাঁড়ি আলাদা হয় তবে তো বাবার সম্পদও ভাগাভাগি করতে হবে। সে তো করবই, কিন্তু ভাই, বাবা তো এই ভিটে মাটি ছাড়া আর কিচ্ছু নেই। হ্যাঁ, তবে এই বাড়িটাই ভাগাভাগি করো, বাড়ির মাঝখান দিয়ে দেয়াল তুলে দাও, আমি ওই ঝগড়িটে শয়তান মহিলার মুখটাও দেখতে চাই না। আমি বুঝি তোর মুখ দেখার জন্য বসে আছি? তোর মুখ দেখলে তো আমার শুধু অমঙ্গলই হয়, এতদিন তো আর কম অমঙ্গল হয়নি। এসেছেন আমার পুণ্যবতী সত্যি সাবিত্রী রে, তোমার মুখে বুঝি মঙ্গল ভেসে ভেসে থাকে? চুপ করো, থামো তোমরা, তোমাদের এই ঝগড়ার জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে গেছি, তোমাদেরকে আর জ্ঞান দিতে হবে না, যা করার আমরা দুই ভাই মিলে করব। টুনার রাজু মিলে বাড়িটা ভাগাভাগি করে আর বাড়ির মাঝখান দিয়ে দেয়াল তুলে দেয়। টুনি আর মুন্নির মধ্যে এত ঝগড়াঝাটি থাকলেও
টুনির মেয়ে টুনটুন আর মুন্নির মেয়ে টিংটিং এর খুব ভাব ছিল। জানিস তো বাড়িটা ভাগাভাগি হয়ে ওটাও ভালো হয়নি, এখন আর আমরা উঠোনে বসে খেলতে পারি না। আগে তো শান্তিতে খেলতে পারতাম না, আমরা দুবোন খেলতে বসলে আমাদের মায়েরা এসে দুজনকে টেনে হেঁচে নিয়ে যেত, তার চেয়ে আমরা দুবোন দূরে বসে খেলছি গল্প করছি সেটাই ভালো। হ্যাঁ সেটাই, তবে আর বেশিক্ষণ খেলা যাবে না, তবে আবার আমাদের মায়েরা এসে আমাদের টেনে হেঁচে নিয়ে যাবে, উল্টো দুজন আমরা মারও আবার খাবো। কে মার খায় বাবা? দাঁড়া বোন আগে যাস না, ওই দেখ কি সুন্দর একটা লাল ফলের গাছ, চল আমরা গাছটা নিয়ে যাই। ও মা তাই তো, এতক্ষণ ধরে তো আমি এখানে বসে খেলছি, অথচ আমার চোখে ওটা পারিনি। চল যাবে বোন গাছটা তুলে নিয়ে যাই, বাড়িতে রোপণ করব। এরপর টুনটুন আর টিংটিং গাছটা তুলে নেয়। বাড়িতে গিয়ে প্রাচীরের সামনে রোপণ করে। এই টিংটিং, এই তুই ওখানে দাঁড়িয়ে কি করছিস? হ্যাঁ ওই ঝগড়ুটে মহিলার বাচ্চা কি করে না করে সেসব দেখে তোর কি কাজ? শুনি, বুঝি না বাপু, এই কাকিমার সমস্যা কি? সবসময় মাকে তুলে দুটো কথা না বললে বুঝি শান্তি হয় না। যাকে তো চলে গেল, আমি বরং জল এনে কাস্টার ঘোড়াই দেই, নয়তো আবার কাস্টে মরে যাবে। অথচ আমার ডাকার কোনো নামই নেই, আর তুই আমাদের গাছের ফল তোর জেঠিমা আর টুনটুনকে খেতে দিয়েছিস কেন? কোন সাহসে দিয়েছিস? হ্যাঁ কি জাতা বলছিস, এই তো ওরা দুবোন বললো যে এই গাছ ওরা দুবোন মিলে লাগিয়েছে, আর এই গাছটা তো প্রাচীরে সোজা লাগানো, এই গাছ একা তোদের হয় কি করে? এই গাছ তো আমাদেরও। চুপ করো, একদম গায়ে জোর দেখাতে আসবে না, দুই পরিবার একটা গাছের মালিক হয় কি করে? না এটা আমাদের গাছ। মগের মূল্য পেয়েছিস নাকি? তুই বললে কি এই গাছ তোদের হয়ে যাবে? এই গাছ আমাদেরও। চুপ করো, আবার তোমরা ঝগড়া শুরু করেছো? তোমাদের ঝগড়ার জ্বালায় আমরা দু ভাই বাড়ির উঠোনে প্রাচীর তুলেছি, তবুও তোমাদের ঝগড়া কমছে না। হ্যাঁ ঝগড়া কি আমি একা করছি? দিদি তো আমার পায়ে পা দিয়ে ঝগড়া করছে। চুপ করো তুমি, তুমি যে কত ভালো সেটাও আমি জানি, এখন আর একটা কথা না বলে আমার সাথে এক্ষুনি ঘরে চলো। সত্যি তুমি ঘরের শত্রু বিভীষণ, কোথায় একটু ঝগড়ার সময় তুমি আমাকে সমর্থন করবে তা নয়, উল্টো তুমি আমার দোষ খুঁজো। না তোমায় নিয়ে আর আমি পারি না। আর পারতে হবে না, নাও তুমি বরং হাতের ফলটা খেয়ে নাও, নয়তো আমার সাথে ঝগড়া করতে গিয়ে মাছি এসে আবার ফলটা খাবে। মুন্নির সাথে ঝগড়া করতে গিয়ে তো ফল খাওয়ার কথা ভুলে গিয়েছিলাম, যাই গাছ নিয়ে তো মুন্নি অনেক ঝগড়া করলো,
দেখি আগে সাদের গাছের ফলটাই খেয়ে দেখি। উফ, সকাল সকাল কিসের এত শব্দ? কে কোথায় কি ভাঙছে? দুই বউ মিলে আবার লাঠি সোঁটা নিয়ে মারামারি করছে না তো? দেখি তো গিয়ে কি কাহিনী। আরে আরে কালু, তুই কি করছিস কি? হ্যাঁ, এই প্রাচীর ভাঙলে যে লঙ্কা কাণ্ড বেঁধে যাবে। বাড়ির মধ্যে প্রাচীর তুললেও দুই বউয়ের মধ্যে ঝগড়া কমাতে পারছি না। সে আর বলতে, কিন্তু উঠানের মধ্যে এই প্রাচীর কে ভাঙলো? আমি ভেঙেছি গো রাজু দাদা, কারণ তোমার বউই আমায় প্রাচীর ভাঙতে ডেকেছে। কালু কাকের কথা শুনে টোনার রাজুর চোখ কপালে উঠে যায়। তখনই ওখানে মুন্নি চলে আসে। এত অবাক হওয়ার কি আছে? আমি দেখেছি কালু দাদাকে, বাড়ির উঠানে একটা প্রাচীর বাড়িটাকে বেমানান করে রেখেছে। তাই ভাবছি প্রাচীরটা ভেঙে বাড়িটাকে আগের মতো সুন্দর করে তুলব। বাড়ির সৌন্দর্য বাড়িয়ে লাভ আছে? তোমরা ঝগড়া করে বাড়ি তো মাথায় তুলে রাখবে। না গো, আমি আর মুন্নির সাথে ঝগড়া করব না। মুন্নি তো আমার ছোট বোনের মতো, বলো? তুমি তো ঠিকই বলেছো দিদি, তুমি তো আমার বড় বোনেরই মতো। আমি তোমার সাথে ভাব করতে চাই। আমি তোর সাথে সব ঝগড়া ভুলে ভাব করতে চাই। আয় ছোট বুকি আয়। যাব কি করে, প্রাচীর তো এখনো আছেই। কালু দাদা, দাঁড়িয়ে দেখছো কি? তাড়াতাড়ি প্রাচীরটা ভেঙে ফেলো। মুন্নির কথা মতো কালু কাক পুরো প্রাচীর ভেঙে ফেলে। আর টুনিও মুন্নির এত পরিবর্তন দেখে টোনা ও রাজু ভীষণ অবাক হয়। বলছি দিদি, এবার হাড়িটাও এক করে দিব। আলাদা হাড়িতে খেতে আর ভালো লাগছে না। তোমার রান্না করা সুস্বাদু খাবারগুলো আর খেতে পারছি না গো। ঠিকই বলেছিস, তবে আর সন্ধে থেকে আমি এক হাড়িতে খাবো। কি আশ্চর্য কাণ্ড বাবু, এতদিন ছিল দা কুড়ুলের সম্পর্ক, আর তারা নাকি আবার এক হবে? এসব আশ্চর্য কাণ্ড ঘটছে কি করে? সব ঘটেছে আমার কারণে। আমি হলাম শান্তির প্রতীক, আর আমার ফল কি? তোমাদের দুজনের বউয়ের মাঝে এমন শান্তি ফিরে এসেছে। যে দুই পরিবারে দ্বন্দ্ব বিবাদ লেগেছিল, সেই দুই পরিবারকে আমি এক করে দিয়েছি। আরে গাছ, আমরা দু বোনেরে রোপণ করেছি। মা কাকিমা, তোমরা এই গাছ নিয়ে আর ঝগড়া করবে না। আজ থেকে এটা দুই পরিবারেরই এক গাছ। কিরে টোনা, এভাবে বিড়বিড় করতে করতে যাচ্ছিস কোথায় শুনি? এই তো ভাই, বাজারে যাচ্ছি বিষ আনতে। কি, বিষ আনতে যাচ্ছিস? হ্যাঁ গো, আমার বউয়ের খুব মাথা ব্যথা, তাই বউ বলেছে বাজার থেকে বিষ কিনে আনতে। আরে বোকা, বিষ খেলে তো তোর বউ মরে যাবে। তোর বউয়ের জন্য ঔষধ লাগবে, বিষ নয়, বুঝেছিস? কিন্তু তাহলে যে আমার বউ বললো বিষ খেলে নাকি ও বেঁচে যাবে, আর আমাকে কেন বিষ কিনে নিয়ে যেতে বললো? বোকা হাদারাম, তুই এখন এসব নিয়েই ভাব। আমি চলি, কাজ আছে আমার। তোর মতো বোকার সাথে সময় কাটিয়ে আমার কোনো লাভ নেই। এসব বলে কালু কাক হাসতে হাসতে চলে যায়। এদিকে টোনা ভীষণ চিন্তায় পড়ে যায়। আসলে টোনা ছিল ভীষণ বোকা, কিন্তু টোনার বউ টুনি ছিল অনেক চালাক। চালাক টুনি বোকা টোনাকে নিয়েই সংসার চালাতো। টোনা যাও তো, বাগানের চারা গাছগুলোতে একটু পানি দিয়ে এসো তো। শোনো, আজ কিন্তু কোনো ভুল করবে না। সেদিন রাগ করে ঔষধের বদলে বিষ আনতে বলেছিলাম, তুমি সেই বিষটা এনেছিলে। আর যদি কোনো ভুল হয় না, তবে দেখো আমি তোমার কি হাল করি। আহা বউ, এত রাগ করো কেন? তোমার বরকে কি তুমি এতটাই বোকা ভাবো? হ্যাঁ, একদম ভেবো না আমাকে বোকা। আমি এক্ষুনি বাগানে যাচ্ছি গো। কিছুক্ষণ পর টুনি আবারও বলতে থাকে, বোকা হাদামটাকে তো কোনো কাজ করতে দিয়ে শান্তি পাই না। গিয়ে দেখে আসি ঠিকঠাক চারা গাছগুলোতে পানি দিয়েছে কিনা। হায় হায়, আমার বোকা বরটাই একই কাণ্ড করেছে। চারা গাছের গোড়ায় পানি না দিয়ে পানির পাত্র রেখে দিয়েছে। ইচ্ছে করছে পানিগুলো এখন ওকেই খাইয়ে দেই। টোনা টোনা,
কই এদিকে এসো তো। কি গো কি হয়েছে, আমাকে ডাকছো কেন বলো? হ্যাঁ গো, তোমার মাথায় বুদ্ধি শুদ্ধি কবে হবে শুনি? তোমাকে কি আমি বাগানে পানির পাত্র এভাবে সাজিয়ে রাখতে বলেছিলাম নাকি? হ্যাঁ, আমি তো চারা গাছের গোড়ায় পানি ঢেলে দিতে বলেছিলাম। দেখো বউ, তুমি আমাকে বলেছিলে চারা গাছে পানি দিতে, আমি তো তাই দিয়েছি। কিন্তু তুমি তো আমায় এটা বলনি যে চারা গাছের গোড়ায় পানি ঢালতে, তাই তো আমি গোড়ায় দেইনি পানি। হায় রে আমার পোড়া কপাল, যতটুকু বলি ততটুকু শোনে, নিজের বুদ্ধি একটু কাজে লাগায় না। হায় সৃষ্টিকর্তা, তুমি এই অপদার্থটার মাথায় বুদ্ধি দাও, এই বোকা হাদারামটাকে নিয়ে আমি আর পারি না। টোনা এভাবে বোকামো কাজ করত আর টুনি বকা দিত, এভাবেই কাটছিল তাদের দিন। আরে আমার গাভীটার পেটটা অমন ফুলে যাচ্ছে কেন? তার মানে কি আমার গাভীটা গর্ভবতী হয়েছে? ইস, এটা তো আমি লক্ষ্যই করিনি। সারা দিন ওই বোকা হাদারাম স্বামীটার পিছনে আমার অর্ধেক সময় চলে যায়। না, এখন থেকে গাভীটার যত্ন নিতে হবে। যাই, দুটো ঘাস কেটে আনি, এ সময় গাভীটার ঠিকভাবে খাবারের প্রয়োজন। কি গো বউ, এভাবে বস্তার কাছে নিয়ে কোথায় যাচ্ছ? জাহান্নামে যাচ্ছি, যাবে আমার সাথে? এসব তুমি কি বলছো বউ? কি আবার, ঠিকই তো বলছি, তোমাকে তো কোনো কাজ দিয়ে শান্তি পাই না। শোনো, আমি না ফেরা পর্যন্ত বাড়িতেই থাকবে, আর যদি দেখেছি যে কোনো বোকামি করেছো তবে এই কাছি দিয়ে তোমার পা দুটো আমি কেটে নিব, এই বলে রাখলাম। এরপর টুনি চলে যায়। এভাবে কয়েকদিন কেটে যায়। টুনি অনেকটা সময় দিয়ে গাভীটার যত্ন নিতে থাকে। এই যে হাদারাম, শোনো, আমি তো এখন রান্না করব। ওদিকে আবার গাভীটা চেঁচামেচি করছে, মনে হয় ওর খিদে পেয়েছে। যাও, ওকে নিয়ে গিয়ে একটু ঘাস খাইয়ে আনো, আর শোনো, পেট ভরে খাওয়াবে কিন্তু। আচ্ছা বউ, তুমি একদম চিন্তা করো না, আমি পেট ভরে ওদের খাওয়াবো। এই গাভী, নে নে ঘাসগুলো তাড়াতাড়ি চটপট খেয়ে নে তো। গাভী ঘাস খেতে থাকে, আর এদিকে টোনা অস্থির হতে থাকে। আরে ধুর, কতক্ষণ আর এভাবে দাঁড়িয়ে থাকবো, পা দুটো যে আমার ব্যথা হয়ে গেল। গাভী যেভাবে মুখ চালাচ্ছে এতে করে সারাদিন লেগে যাবে ওর। এদিকে বউ বলেছে পেট ভরে গাভীকে খাওয়াতে, কি যে করি। হ্যাঁ, পেয়েছি একটা বুদ্ধি। ছুরি এনেছি, ছুরি। এবার আমি এই ছুরি দিয়ে গাভীর পেট কাটবো, তারপর কাটা অংশ দিয়ে সব ঘাসগুলোকে গাভীর পেটে ঢুকিয়ে দিব, তাহলে তো সময় বাঁচবে, আবার গাভীরও পেট ভরবে। ইস, আমার কত বুদ্ধি মাথায়, আমার বউটা যে এটা কেন বোঝে না কে জানে। যাই, কাজটা তাড়াতাড়ি সেরে ফেলি। যেই কথা সেই কাজ, টোনা ছুরিটা দিয়ে গাভীটার পেটটা কেটে ফেলে, আর সাথে সাথে কাটা অংশ দিয়ে গাভীর পেট থেকে নাড়িভুঁড়ির সাথে একটা পাখির ছানা বেরিয়ে আসে। কি ব্যাপার, গাভীটা অমন চিৎকার করছে কেন? এই টোনা আবার কোনো অঘটন ঘটালো না তো? দেখি তো গিয়ে। হায় 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 রে, গাভীটার এই অবস্থা হলো কি করে? হ্যাঁ গাভী, তোর কি হলো? টোনা টোনা, তুমি ওর সাথে কি করেছো? না মানে ইয়ে মানে বউ, আসলে আমি গাভীটার পেট কেটে ঘাস ঢুকিয়ে দিতে চেয়েছিলাম। তুমি তো বলেছিলে গাভীটার যেন পেট ভরে, কিন্তু দেখো গাভীটার পেট যেই না কেটে ফেলেছি, অমনি নাড়িভুঁড়ি সহ এ পাখির ছানাটা বেরিয়ে এলো। আমার কোনো দোষ নেই বউ। কি, গাভীর পেটে পাখির ছানা ছিল? তাও আবার এমন নীল রঙের ছানা? হায় হায় টোনা, তুমি এটা কি বোকামো করলে? গাভীটা তো মরেই গেল, এখন আমাদের কি হবে? হায় হায় রে, গাভীর দুধ বিক্রি করে তো টুকটাক সংসার চলতো আমাদের। আদারাম একটা, একে দিয়ে কোনো কাজ হয় না, কবে যে এর মাথায় বুদ্ধি খুলবে কে জানে। ও বাবা, কতদিন বাদে গাভীর পেট থেকে বেরোতে পারলাম।
এখন আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি। কি যে ভালো লাগছে। দেখেছো বউ দেখেছো, আমি গাভীর পেট কেড়েছি বলে তো এই পাখির ছানাটা বের হতে পেরেছে। আর দেখো কি করে শ্বাস নিচ্ছে। বলো বউ, এটা তো আমি ভালো কাজ করেছি তাই না? একজনের জীবন বাঁচিয়েছি। ভালো কাজ? একজনকে মেরে ফেলে অন্যজনের জীবন বাঁচানো কি করে ভালো কাজ হয় শুনি? তুমি আসলেই একটা বোকা। যাকগে, এই পাখির ছানা, তুমি আমাদের গাভীর পেটে এলে কি করে বলো তো? গাভীর পেটে থেকে তো গাভীর ছানা হওয়ার কথা ছিল তোমার, কিন্তু আসলে টুনি আন্টি হয়েছে কি জানো, আমি হলাম এক জাদুই নীল পাখির ছানা গো। জাদুই নগরী থেকে তোমাদের বনে ঘুরতে এসেছিলাম, কিন্তু একদিন আমি যখন মাঠে বসে বিশ্রাম নিচ্ছিলাম তখন তোমার এই গাভী ঘাস খেতে খেতে ফুলের বসে আমাকেও গিলে ফেলে জানো। আর সেদিন থেকে আমি তোমার গাভীর পেটে বড় হচ্ছিলাম। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। কিন্তু এখন কি হবে, আমাদের গাভী তো মরে গেছে, সংসার চালাবো কি করে? এই বোকা বরকে নিয়ে যে কি করব আমি। ও তুমি মন খারাপ করো না টুনি আন্টি, যা হওয়ার তা তো হয়ে গেছে, তা তো আর ফিরবি না বলো? অযথা কেঁদে আর কোনো লাভ নেই, আমি তো জাদুই পাখির ছানা তাই না? আমি তোমাদেরকে সাহায্য করব। আন্টি শোনো, এই তিন ফলের মধ্যে প্রথম ফলটা খাবার দিতে পারবে, আর দ্বিতীয় ফলটা অনেক টাকা পয়সা দিতে পারবে, আর তৃতীয় ফলটা সব দিতে পারবে। তুমি যা চাইবে ও তাই দিবে। এবার বলো তো তোমরা কোনটা নিবে? তোমরা এখান থেকে শুধু যেকোনো একটা ফলই নিতে পারবে টুনি আন্টিরা। আমাদেরকে দ্বিতীয় ফলটা দাও পাখির ছানা, দ্বিতীয় ফল থেকে আমরা অনেক টাকা পয়সা পাবো আর অনেক ধনী হব। চুপ করো বোকা কোথাকার, পাখির ছানা শোনো, আমরা তৃতীয় ফলটা নেব, কারণ তৃতীয় ফলের কাছে আমরা যা চাইবো তাই পাবো। অন্য দুই ফল যা দিবে তা তৃতীয় ফলে সব থাকবে, তাই আমরা তৃতীয় ফলটাই চাই। সত্যি টুনি আন্টি তুমি অনেক চালাক আর বুদ্ধিমতি, তবে এই নাও তোমাদেরকে তৃতীয় ফলটাই দিলাম, তবে এখন আমি চলি গো। এই যে জাদুই ফল, তুমি নাকি সব পারো, তাহলে এবার আমার বোকা স্বামীটার মাথায় একটু বুদ্ধি দাও তো। টুনির কথা বলা শেষ হতে না হতে জাদুই ফল থেকে আলোক রশ্মি বেরিয়ে টুনার মাথায় লাগে। বউ, তুমি এই জাদুই ফলের কাছে একটা সুন্দর বাড়ি চাও তো, আমাদের বাড়িটা তো পুরনো হয়ে গেছে তাই না? যাক, এতদিনে বুদ্ধিটা বুঝে খুললো, ভালো সিদ্ধান্ত নিতে শিখলে। এরপর টুনা টুনি দুজনে ভীষণ হাসতে থাকে। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।